বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের নতুন পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কুমড়ো দিয়ে সজনে ডাঁটার একটি হেলদি ও টেস্টি রেসিপি। এটি বানানো খুব সহজ, খেতেও ভীষণ সুস্বাদু। তবে চলুন আমি কীভাবে মিষ্টি কুমড়ো দিয়ে সজনে ডাঁটার তরকারি বানাই দেখে নেওয়া যাক তার রেসিপি। আমি 300 গ্রাম মিষ্টি কুমড়ো খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটি মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটেছি, আর সজনে ডাঁটা খোসা ছাড়িয়ে মাঝারি মাঝারি সাইজের কেটে নিয়েছি। এবার আসি মূল রান্নায়। আমি গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি রান্নার জন্য। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। আমি রান্নাটি সরষের তেলে করব, আপনারা অন্য কোনো কুকিং অয়েলও ব্যবহার করতে পারেন। এবার তেলটা ভালো মতো গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এরপর ফোড়ানোর জন্য দিয়ে দেব কিছুটা পরিমাণ হিং, 2টি শুকনো লঙ্কা, 1টি তেজপাতা 2 টুকরো করে, আর 1/2 চা চামচ 5 ফোড়ন। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো হিটে রাখতে হবে, যাতে ফোড়নগুলি না পুড়ে যায়। ফোড়নটা একটু নাড়াচাড়া করে একটু সুন্দর সেন্ট বেরুলে দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু। আলুগুলি আমি এইরকম সাইজ করে কেটে নিয়েছি। এবার আলুগুলি বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। আলুগুলি ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মিষ্টি কুমড়ো। আলু আর কুমড়ো সমানভাবে টুকরো করে নিতে হবে, তা না হলে কুমড়ো গলে যাবে, খেতে ভালো লাগবে না। এবার আলু আর কুমড়ো কিছুক্ষণ তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। আমি আলু আর কুমড়ো এরকম টুকরো করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নিতে পারেন। কিছুক্ষণ আলু কুমড়ো ভাজার পর দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি একটি মাঝারি সাইজের পেঁয়াজ, 2টি শুকনো লঙ্কা দিয়ে ছিলে বেটে নিয়েছি। আমি পেঁয়াজের সাথে 2টি শুকনো লঙ্কা বেটে নিয়েছি, তাই আর আলাদাভাবে লঙ্কা বাটা বা লঙ্কা গুঁড়ো দেব না। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই পরিমাণ কম বেশি ঝাল দিতে পারেন। পেঁয়াজ বাটার পর দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ বাটা। আমি হলুদও ছিলে বেটে নিয়েছি। ধনে বাটা দেব 1/2 চা চামচ। জিরে মাটা দেব 1/2 চা চামচ। এবার একবার নেড়ে দেব, যাতে না তলা থেকে পুড়ে যায়। আমি বেশিরভাগ মশলা ছিলে বেটে ব্যবহার করেছি, আপনারা পেস্ট বা গুঁড়ো ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করার পর দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে তরকারিটা দেখতে খুব সুন্দর হয়, কিন্তু ঝাল হয় না। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, চিনিও দিয়ে দেব পরিমাণ মতো। তবে যারা মিষ্টি খেতে ভালোবাসেন না, তারা চিনি না দিতেও পারেন। এবার সমস্ত উপকরণ বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দেব খোসা ছাড়িয়ে টুকরো করে রাখা সজনে ডাঁটা। দেখুন সজনে ডাঁটা আমি এরকম মাঝারি করে কেটে নিয়েছি, আমার গাছে সজনে ডাঁটা সেই জন্য সরু মোটা সব রকমই আছে। কেনা হলে হয়তো মোটা মোটাই হতো, কিন্তু যেহেতু গাছের তাই সরু মোটা সব রকমই আছে। এবার সমস্ত উপকরণ নেড়ে চেড়ে কিছুটা সেদ্ধ করে নেব। এইভাবে তেলে নাড়াচাড় করে রান্না করলে খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়।
এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। দেখুন বাটা মশলার তরকারি দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণ সুন্দর হয়। সমস্ত উপকরণ জলের সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর, ঢাকা খুলে সমস্ত উপকরণ একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার ঢাকা দিয়ে রান্নাটা পুরোপুরি কমপ্লিট করে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখুন সমস্ত সবজি ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। আর জলটাও শুকিয়ে মাখো মাখো হয়ে গেছে। এই রান্নাটা মাখো মাখোই করতে হবে, বেশি ঝোল রাখলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। আমার রান্না কিন্তু কমপ্লিট, আমি গ্যাস অফ করে দিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও হয়েছিল অসাধারণ। আপনারা আমার এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। বন্ধুরা, আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপিগুলি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার ছোট্ট একটি অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহর কাছে এই দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে, সুস্থ থাকলে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।